বিয়ে করা স্ত্রীকে বিয়ে করা স্ত্রীকে ফেলে রেখে যদি চলে যায় তাহলে বলুন তো সেই স্ত্রী আর আনন্দে থাকতে পারবে পারে কি আস্তে কথা না হরে কৃষ্ণ কথা নয় আস্তে বিয়ে করা স্ত্রীকে ফেলে রেখে চলে গেলে সেই স্ত্রী কোনোদিন আনন্দে থাকতে পারবে না দুটো বছর মেয়েটার সঙ্গে ঘর সংসার করলো দুটো বছর ঘর সংসার করার পরে বসুদেব কিন্তু বাড়িও ফিরলো না জানে বাড়ি ফিরলে কৃষ্ণ মরে যাবে বাড়ি না ফিরে মেয়েটাকে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গেল কোন জায়গায় মানুষটা চলে গেল কেউ তার আর খোঁজ পেল না কিন্তু মেয়েটার গতি কি হলো আগুনের পাশে যদি ঘিকে রাখা যায় সেটা গলবে না শক্ত হবে গলে যাবে তাহলে একটা পুরুষ রক্ত মাংসের শরীর একটা মেয়ে রক্ত মাংসের মেয়ে এর মধ্যে কামনা আছে ওর মধ্যে বাসনা আছে এরা যদি পাশাপাশি দীর্ঘ দিন থাকে তাহলে এদের মিলন হওয়াটা অসম্ভব নয় কোন একদিন বসুদেব মেয়েটার সঙ্গে মিলিত হয়েছে তার ফলে মেয়েটার গর্ভে সন্তান এসে গিয়েছে নিরুদ্দেশ হয়ে গেছে বসুদেব কিন্তু মেয়েটা তো জন্ম থেকে অন্ধ গর্ভে তার সন্তান কে তার পাশে ছিল জানে না কে তার সঙ্গে মিলন করে গেছে সেটাও জানে না কিন্তু এখন সে বুঝতে পারছে একা নয় তার গর্ভে সন্তান আছে এবার আমি কি করব বড় একা হয়ে গেলাম এই পৃথিবীতে সবার সবার জন্য আছে কিন্তু অন্ধর জন্য কেউ মেয়েটা কি করলো সেই অন্ধ নয়নে ছেলেটাকে জন্ম দিল আর ওই ছেলেটার নাম হলো কি জানেন ছেলেটার নাম হলো জরা জরা কেই জরা জানেন যে কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল এই জরাটাকে শ্রীকৃষ্ণের নিজের ভাই জরা আজকে যেটা শুনছেন এটা হলো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য কৃষ্ণকে কিভাবে মেরেছিল এই জরা ছেলেটার নাম হলো কি জরা এই জরা দেখতে দেখতে পাঁচ বছর এবারে পাঁচ বছরের জরা কি করে ধুলায় দিয়ে গড়া দড়ি জরা মাতালে হয়ে যায় হদি বলে নাচে জরা কেন থাকে না ললিতা একদিন জরাকে জড়িয়ে ধরে বলে এই জরা তুই ধুলোয় গড়াগড়ি দিয়ে হরি নাম করিস কেন জরা বলে ধুলোয় গড়াগড়ি দিই ভগবানকে পাওয়া যায় দেখবেন নগর এই কীর্তন শেষ হলে আর একটা কীর্তন শুরু হয় সেটাকে কি বলা হয় নগর কীর্তন আপনাদের এদিকে হয় আমাদের ওদিকে ওই হরিনামের দল বাড়ি বাড়ি যায়
আর বাড়ি বাড়ি গেলে দেখবেন বাড়িতে তুলসী তলায় বাড়ির লোক কি করে জল রেখে দেয় বাতাসা রেখে দেয় যেই হরি নামে দলটা ঢোকে জলটা ঢেলে দেয় বাতাসা ছড়িয়ে দেয় তখন দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো ধুলো কাদা গড়াগড়ি খেয়ে কাদা মাকা বাতাসা খায় এটা আমাদের অধিকার কে মানে কেন এটা হয় না মহাপ্রভুকে হরিবাসরে আনা হয় হরিবাসরে আনা হয় কিন্তু গ্রামের যে মানুষ সবাই যে টাকা পয়সা চাঁদা দিয়ে মহাপ্রভুকে যে হরিবাসরে আনা হলো হরিবাসরে মহাপ্রভুর কীর্তন শেষ হবার পরে সেই মহাপ্রভুকে নিয়ে সবার বাড়ি বাড়ি আবার যেতে হয় বাড়িতে যায় মহাপ্রভুকে নিয়ে আর এটাকে বলা হয় নগর কীর্তন কি আর এই সময় একটা যারা খোল বাজিয়ে যায় বাড়িতে তার একটা গান গেয়ে যায় আপনারা শুনেছেন ধুলা মহাখোরে এই তো বছরে ধুলা মহাখোরে তাহলে জরার মায়ের নাম কি ললিতা ললিতা জন্ম থেকে অন্ধ আজকে জরা উপযুক্ত ছেলে মাকে বলছে মা সবাই চোখে দেখতে পায় তুমি অন্ধ কেন মা বলে আমার কর্মফল আগে জন্মে বুঝি কারো চোখ তুলে নিয়েছি তাই ভগবান এ জন্মে অন্ধ করে দিয়েছে ভগবানকে কৃষ্ণ যার ইচ্ছাতে মানুষ আসে আবার যায় কেউ যদি অন্ধ হয় ভগবান কৃষ্ণ তাকে অন্ধ করে পাঠায় জরা বলে তাহলে কৃষ্ণ যদি অন্ধ করে পাঠায় তাহলে কৃষ্ণর কাছে গেলে নিশ্চয়ই তোমার চোখ পেয়ে যাব আমি কি সে যদি অন্ধ করে তাহলে তার হাতে পায়ে ধরলে নিশ্চয়ই চোখ ভালো ভালো হয়ে যাবে ললিতা বলে হ্যাঁ বলে তাহলে চলো তোমাকে আমি কৃষ্ণর কাছে নিয়ে যাব বলে কৃষ্ণ থাকে কোথায় বলে সে থাকে বৃন্দাবন সেটাই আছে কৃষ্ণের সেটাই আছে কৃষ্ণের নাচিতে নাচিতে দ্বারকার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছে কিন্তু কৃষ্ণ নাই কৃষ্ণ আছে কোথায় কি নাম তোর আমার নাম জরা যদি কৃষ্ণ দেখা পেতে চাস তো প্রভাস তীর্থে চলে যাস প্রভাস তীর্থে কেন কৃষ্ণ একটা যজ্ঞ করছে আর সেই যজ্ঞে সবাই হাজির আছে সেখানে কৃষ্ণও আছে ওই যজ্ঞে গেলে কৃষ্ণর দেখা জরা এলো কোথায় প্রভাস যজ্ঞে মাকে নিয়ে জ্বলেছে কিন্তু কৃষ্ণ প্রভাস যজ্ঞ করছে বটে কিন্তু বসে আছে নিম গাছের ডাল একটা ছবি দেখেছেন কি হ্যাঁ যে কৃষ্ণ গাছের উপরে বসে আছে আর নিচতে একটা নিচ থেকে একটা ছেলে কৃষ্ণর পায়ে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে এখন যে জায়গায় আমরা পৌঁছে গেছি এটা হলো এই ছবি কৃষ্ণ গাছের উপরে উঠে বসে আছে আর এই কালো মতো ছেলে এই হলো জরা গাছের পাশ দিয়ে চলে যাচ্ছে কৃষ্ণ বলে বারে বারে যার হাতে আমি মরব সে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে কৃষ্ণ একটা টুসকি মেরেছে আর যেই টুসকি মেরেছে জরা বলে মা আমার বড় খিদে পেয়েছে কারণ কৃষ্ণ জানে ও জঙ্গলের ছেলে খিদে পেলি
তীর কাঁটা নিয়ে জঙ্গলে ছোটে আর কোন পশু পাখি পেলে সেটাকে মেরে আর পোড়া পুড়িয়ে খায়। তাহলে ওর পেটে যদি খিদে ধরিয়ে দিই তাহলে ও তো পশু পাখি খুঁজবে, আর পাখি হয়ে তো আমি গাছের উপরে বসে আছি, তাহলে আমাকে ও মারবে, ওর হাতে আমার মৃত্যু। তুষ্কি মেরেছে মাকে বসিয়ে রেখে, তীর কাটা নিয়ে খুঁজছে কি খায় কি খায়। হঠাৎ দেখতে পেল গাছের উপরে একটা পাখি বসে আছে। কৃষ্ণ বসে আছে ঠিকই, কিন্তু কৃষ্ণ শরীরটাকে লুকিয়ে রেখে শুধু পায়ের বুড়ো আঙুলটাকে দেখাচ্ছে, আর কৃষ্ণর পায়ের বুড়ো আঙুলের নখটা কেমন দেখতে, টিয়া পাখির ঠোঁট যেমন। টিয়া পাখির ঠোঁট কালো তো নাকি? ও লাল, ঠিক আছে। তাহলে টিয়া পাখির ঠোঁট শুধু কৃষ্ণর পায়ের বুড়ো আঙুলটা, ঠোঁটটা দেখি জরা বলে এটা তো একটা টিয়া পাখি, এটা কি মারবো, একই মারবো। জরা কি করেছে, টিয়া পাখি মনে করে তীরটাকে ছেড়েছে, সেই তীর গিয়ে কৃষ্ণর চরণ বিদ্ধ হয়েছে। জরা দেখলো কি টিয়া পাখি মনে করে তীর মারলো, কিন্তু গাছের ওপর থেকে টিয়া পাখি পড়ছে না, বিশাল আকৃতির একটা মানুষ পড়েছে। জরা বলে আমি টিয়া পাখি মনে করে তীর মারলাম, মানুষ গাছের ওপর থেকে পড়ছে কেন? কাছে এগিয়ে এসে দেখতে পাচ্ছে সত্যি এ টিয়া পাখি নয় একটা মানুষ। কে তুমি, তুমি গাছের ওপরে উঠেছিলে কেন? তাছাড়া গাছের ওপরে উঠে লুকিয়ে বা ছিলে কেন? আমি তো তোমার পায়ে তীর মেরে দিয়েছি, তুমি তো মরে যাবে, কিন্তু মরার আগে বলতে পারবে কৃষ্ণ কোথায় আছে? তার কাছে আমি এসেছি, তার সঙ্গে দেখা করব, তার কৃপায় আমার মায়ের চোখ আমি ফিরিয়ে নেব। মরার আগে বলো না কৃষ্ণ কোথায় আছে, আমি তো খুঁজে পাচ্ছি না। তাকে ভগবান মনে মনে বলে, যার কাছে এসে দাঁড়িয়েছিস তারই ঠিকানা জানতে চাইছিস, যাকে তীর মেরে দিলি তাকেই জানতে চাইছিস। জরা বলে ও তুমি বলতে পারবে না, তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? ওই তো তোমার চোখ দিয়ে জল আসছে, মানুষ দেখবেন মরার সময় লক্ষ্য করে দেখবেন প্রতিটা মানুষের চোখের কল দিয়ে জল চলে আসে। কেন আসে জানে? কারণ মৃত্যুর সময় যে থেকে তার জ্ঞান হয়েছে মরা পর্যন্ত সে কি কি করেছে তার চোখের সামনে সব ভেসে ওঠে, সব চোখের সামনে ভেসে ওঠে। যখন সে পাপ করেছে তখন সে কাঁদে, তখন সে বলে ঠাকুর তুমি জানতে এটা পাপ খাচ্ছে, তাহলে তুমি আমাকে সাবধান করে দিলে না কেন? তাহলে তো পাপ কাজ আমি করতাম না, তুমি তো আমাকে সাবধান করে দিলে। আজকে আমি বুঝতে পারছি যে জীবনে বেঁচেছিলাম যতদিন কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত এগুলো না করলেও চলতো, কিন্তু আমি করছি পাপ, তুমি আমাকে সাবধান করে দিতে পারবে? তুমি সেই তীব্র যন্ত্রণায় সেই তীব্র কষ্টে প্রতিটা মানুষ মৃত্যুর সময় চোখের জলে কাঁদে। আজকে কৃষ্ণ তিনিও মরবে, তাই কৃষ্ণ কাঁদছে। আজকে তারও জন্ম থেকে মনে পড়ে যাচ্ছে
জীবনের কথা একদিন আমি কংসের কারাগ দিয়ে জন্মেছিলাম হাই রে কপাল আমার মা আমাকে এক ফোঁটা স্তন দুগ্ধ দিল না আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দিল সাদের বৃন্দাবন আমি গড়েছিলাম কিন্তু কংসের জন্য বৃন্দাবনে থাকতে হলো আমি আমার নিজের মামাকে মারতে বাধ্য হয়েছিলাম আমি অর্জুনের রথে সারথি হয়ে কত মায়ের হাতে সাঁতরা সাঁকা সিঁদুর আমি মুছে দিয়েছি কত মায়ের কোল থেকে আমি ছেলেকে কেড়ে নিয়েছি কত স্ত্রীকে আমি বিধবা করে দিয়েছি কত দিদির কাছ থেকে আমি ভাইকে কেড়ে নিয়েছি আমি রক্ত 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 চারিদিকে রক্তের বন্যা আমি বইয়ে দিয়েছি আমার সাধু গুরু বৈষ্ণব কত গুরুজনকে পর্যন্ত আমি হত্যা করেছি পিতাময় ভীষ্মর বুকের মধ্যে আমি রথে চাকা চেপে ধরেছি অষ্টগুরু দ্রোণাচার্য যিনি গুরুদেব সে কি করে মরবে সেটাও আমি বলে দিয়েছি আমিও জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আজ আমার যাওয়ার সময় হয়েছে যেতে হবে তবে আবার আমি আসবো তবে আর কৃষ্ণ হয়ে আসবো না এবার আসবো আমি কলিতে গৌর হয়ে আসবো আর আমি ভগবান হব না এবার আমি ভক্ত হব মানুষের কাছে ছুটে গিয়ে হাতে পায়ে ধরে হরি নাম দেব কৃষ্ণ নাম দেব আমি ওদেরই মতো হব ওদের কাছে আমি ছুটে যাব জরা বলে তুমি কাঁদছো তুমি কে জরা আমি হলাম কৃষ্ণ তুমি ভগবান আমি ভগবান আমি তোমাকে তীর মারলাম তুই তো মারবি বলেছিলিস রে ভাই তুই তো ত্রেতা যুগে বালির ছেলে অঙ্গদ ছিলিস আমি ছিলাম রাম তোর বাবাকে আমি আড়াল থেকে মেরেছিলাম তখন তুই এসে বলেছিলিস আমিও তোমাকে মারব আমি বলেছিলাম মারবি কিভাবে মারবি তুই বলেছিলিস তুমি আমার বাবাকে যেমন আড়াল থেকে মেরেছো আমিও তোমাকে আড়াল থেকে মার মার আমি কথা দিয়েছিলাম তেতা যুগে তুই পারবি না মারতে আগত দাপর যুগ তুই জরা হয়ে জন্ম নিবি আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব কথা দিলাম তুই যে আড়াল থেকে মারবি তাই মৃত্যুর সময় আমি আড়ালই থাকব তাই তোর কথা রাখার জন্য আমি নিম গাছের উপরে উঠে আমার শরীরটাকে লুকিয়ে রেখে শুধু পাটাকে আমি বার করেছিলাম তাই আড়ালে ছিলাম আমি আড়ালে থেকেই তুই আমাকে মৃত্যু দিলি জরা বলল মরার আগে আমার মায়ের চোখ ফিরিয়ে দেবে গো আমার মাঝে জন্ম থেকে অন্ধ কৃষ্ণ বলল শুধু তোর মাকে নয় তোর বাবাকেও ফিরিয়ে দেব ওই দেখ বসুদেব এসে দাঁড়িয়েছে কৃষ্ণ কৃষ্ণ বলল বাবা অপরাধ করলে শাস্তি পেতেই হবে তুমি জঙ্গলে চলে গিয়েছিলে তুমি একটা মেয়েকে বিয়ে করলে তার গর্ভে সন্তান দিয়ে তুমি নিরুদ্দেশ হয়ে গেলে কেন মেয়েটাকে সারা জীবন কাছে রাখতে পারলে না তুমি তাকে এক জঙ্গলের মাঝখানে ফেলে রেখে তুমি চলে এলে কৃষ্ণ তুই কি করে জানলি যেটা আমাকে জানতে দেয় না সেটা আমি জেনে আমি অন্তরে জানি এই ছেলেটাকে দেখতে পাচ্ছো কে এর নাম হলো জরা এ তোমারই ঔরস যত সন্তান ওই মেয়েটাকে দেখতে পাচ্ছো ললিতা ললিতা বলল তোমার ডাক আমি চিনতে পারি তোমার কণ্ঠস্বর বুঝতে পারি কিন্তু আগে তো তোমাকে দেখিনি এখন আমি চোখে দেখতে পাচ্ছি তুমি কে ললিতা
आमी दुटो बछर तोमार पाशे छिलाम आमाके फेले रेखे चले गेले केन आज जाब ना ललिता चलो जे कटा दिन बाँचबो आमरा जंगले चले जाब कृष्ण बोलो बाबा जरा के छेड़ो ना ललिता के छेड़ो ना आय छोटो मा आय तुई बड़ो भाग्यवती मे संगे द्वारका राजा के स्वामी रूपे पेयेछिस जंगले जेते होबे ना राजप्रासादेई थाक आमी चले जाब कृष्ण चोखटा आस्ते आस्ते बंद होये गेलो कृष्ण मातार मयूर पुच्छ आपनार देखे मयूर पुच्छटा उठते 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 वृंदावने एलो वृंदावने बसे आछे राधा रानी कृष्ण भावे विभोर राधा रानीर कोले एसे मयूर पुच्छ पड़ल राधा जानते पेरे गेल आमार बधू आर नेई আমার পানও বললো চলে গেছে রাধা রানী বসে থেকে অন্তর্ধান হলো মিলিয়ে গেল কৃষ্ণ বললো এসো রাধে দাপরের লীলা শেষ আবার আমরা কলিতে আসি আমার যাব समय होलो दाओ बिदा मोछो आँखी नयन मिली दाओ बिदा উঠান নয় হলো বৃন্দাবন এই বৃন্দাবনের ধুলি মাথায় ধরলে আপনার মঙ্গল আপনার পরিবারে মঙ্গল কিন্তু এই ধুলা সবাই নিতে চায় না এই যে আমি এক জায়গায় কীর্তন করছিলাম বেশ কিছু ভদ্রলোক মানুষ বসেছিল তা আমি যখন বললাম যে হরিবাসরের মাটি একটু মাথায় ধরলে ভালো হয় তারা বলল ভাই যেমন কীর্তন করছেন করো আমরা মাটি মাথায় তোলার জন্য আসি আমি তাহলে আসছেন না আমরা একটু কীর্তন শুনতে আসছি আমি বলে আচ্ছা এ মাটি ধরার জন্য আপনারা আসেন কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এ মাটি আপনি খেয়ে ফেলেছেন বলে মাটি হাত না দিয়ে মাটি খেলাম আমি বলি ওই যে বাতাসা ছড়ানো হয়েছিল বাতাসা দেখলাম আপনার পায়ের কাছে পড়লো আপনি তো গুড়িয়ে নিয়ে খেতে শুরু করে দিলেন তাহলে মাটি আপনি হাত দিতে চাইছেন না কিন্তু বাতাসা পড়ে থাকলে তাকে ছেড়ে কথা কইছেন কে মনে করেন আপনাদের জীবনে ডিগ্রি আছে ডিগ্রি তো আমাদেরও জীবনে আছে লেখাপড়া শিখলেই শুধু ডিগ্রি হয় না এ আমাদের জীবনের একটা ডিগ্রি আছে এ জীবন ডিগ্রি যেমনি করে ওঠে আবার তেমনি করে কপ এ ডিগ্রিটা কেমন জানেন ডিগ্রির কথা বলে গেল শুনুন এই ডিগ্রিটা অন্য কাউকে দিয়ে বলবো না আমি আমাকে দিয়ে বলছি এটা আমি নিজে লিখেছিলাম এটা কারণ আমার জীবন আমি যাচ্ছি বইয়ে নিয়ে যাচ্ছি কত ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছি আমারও জীবনের ডিগ্রি উঠেছে আবার এই ডিগ্রি একদিন কমবে তাহলে ওঠে কিভাবে কমে কিভাবে
डिग्री जीवने कौन दिन शुरू हुए चिलो पत्ते के जोन माता ये रखूँ खूब मन दिए सुन बैन एमोन कोता अपना रखूँ दिन सुने नहीं सुनों जीवन डिग्री कोता जेदी नामी जोन मोनीला मोंडन अमान नाम विश्वजीत खाड़ा बीती बीती अनेक यही नामे छेले आचे কিন্তু আমি যে বিশ্বজিৎ পৃথিবীতে ছিলাম যেদিন আমি জন্ম নিলাম সেদিন কি আমার খাতায় প্রথমে নাম হলো বিশ্বজিৎ খাড়া মানে ডিগ্রির খাতায় প্রথম নাম এবার ডিগ্রি বাড়ে কি করে দেখবেন স্কুলে পরীক্ষা হয় নাম্বার বেশি পেলে উঁচু ক্লাসে যায় নাম্বার কম পেলে নিচু ক্লাসে যায় তাহলে আমি নাম্বারের মতো পাচ্ছি তাই আমার ডিগ্রি উঠছে কি পাচ্ছি আমি বাবা পেলাম আমি মা পেলাম আমি কাকা খুড়ো জেঠা পিসি পেশা দাদু দিদা এগুলো যত পাই ডিগ্রি তত আমার বাড়তে থাকে তারপরে পাঁচ বছর বয়সে আমি স্কুলে গেলাম সেখানে আমি মাস্টার পেলাম কত ছাত্র পেলাম কত বন্ধুকে পেয়ে গেলাম তারপরে আরো বড় হলাম আমি কলেজে গেলাম সেখানে অনেক মাস্টার পেলাম অনেক দিদিমণি পেলাম অনেক বন্ধু পেলাম অনেক বান্ধবী পেলাম এক বান্ধবীর আমি প্রেমে পড়ে গেলাম বেশ কিছুদিন প্রেম করার পরে মা বলে তুই এবারে বিয়ে করে নে মেয়েটাকে বিয়ে করলাম পরের ঘরে আমি জামাই হয়ে গেলাম আমি শ্বশুর পেলাম শাশুড়ি পেলাম সমন্ধি পেলাম শালি পেলাম পরের মেয়েটা আমাকে স্বামী স্বামী বলে ডাকে আমার একটা টুকটুকে বউ পেয়ে গেলাম তাহলে দেখুন আমি তো পাচ্ছি তারপরে আমার একটা ছেলে হলো আমার একটা মেয়ে হলো সেই ছেলের বিয়ে দিলাম নাতি হলো মেয়ের ঘরে পুতি হলো আমি বাবা ছিলাম তারপরে আমি দাদু হয়ে গেলাম প্রথম এলাম মায়ের কোলে স্তন দুগ্ধ পান করেছিলাম আজ আমি পেতে পেতে দাদু হয়ে গেলাম জীবনে আমি কত কি পেয়ে গেলাম সুন্দর আকাশ সুন্দর বাতাস সুন্দর পৃথিবী পেয়ে গেলাম আত্মীয় স্বজন পুত্র পরিজন আমি শুধু পেতে গেলাম আজ আমার মাথার চুল পেকে গেল গায়ে চামড়া কুঁকড়ে গেল আমি একতলা দোতলা তিনতলা বাড়ি করলাম
तीन तला बाड़ीर परे चार तला चिंता करलाम किन्तु आर करते पारलाम ना कारण डिग्री तो आर आमार ओठे ना आज आमि बुड़ो होइछि माथा चुल पेके गेछे गायेर चामड़ा कुंगड़े गेछे गायेर शक्ति कमे गेछे তাই আর ডিগ্রি ওঠে না তিন তালা বাড়ি ছাদে আমি দোল খাই কারো এক তলায় ডিগ্রি শেষ কারো দোতলায় ডিগ্রি শেষ কারো পাঁচ তলায় ডিগ্রি শেষ আমার তিন তলায় হয়ে গেল ডিগ্রি শেষ এত দূর পর্যন্ত পাওয়া এবার ডিগ্রিটা কমছে কি করে এবার কমাটা শুনো আমার ছেলে আমায় গিয়ে বলে বাবা গো প্রতিদিন এক তালা থেকে তিন তালা থেকে এক তালা তোমার বড় কষ্ট হয় তাই তুমি তিন তালা থেকে বাবা এবারে দোতলায় নেমে এসো এতক্ষণ পর্যন্ত নামার কথা শুনেননি শুধু ওটার কথা শুনেছে এবারে নাম দিতে শুরু করেছে তিন তালা থেকে দোতলায় এলাম আমারই ছেলের বউ বলে বাবা গো বাপের বাড়ি থেকে কত লোকজন এসেছে দোতলা ঘরটা পছন্দ হয়েছে তাই তুমি বেশ কিছুদিনের জন্য ওই দোতলা ছেড়ে বাবা তুমি একতলায় চলে এসো তাহলে বোঝা এলাম একতলায় আস্তে একতলায় বিছানায় থাকি বুকে তো কব জমে গেছে মাঘ মাসের কনকনে ঠান্ডায় যে কাশিটা হয় আর কাশলে ভেতর থেকে যেটা বের হয় আর তো বিছানা থেকে নামতে পারি না তাহলে বিছানায় বসে ভেতর থেকে যেটা উঠছে কাশি না না দেখাচ্ছি ফেলছি কে বিছানা থেকে কথা ঘরের মেঝে ছেলের বউ সকালবেলা দরজা খুলে নাকে কাপড়ে চাপা দেয় এই যে তোমার ছেলের বিয়ে দিলে আমার বাপের থেকে এক লাখ টাকা গুনে নিয়েছো এই যে পাথর বাঁধা না ঘরে তুমি আছো এটা আমার বাপের টাকায় আমার বাপের টাকায় পাথর বাঁধিয়ে আর বুড়ো বয়সে তুমি কব সর্দি এখানে ফেলছো উঠে যেতে পারছো না বলে বৌমা আর তো আমার ডিগ্রি তো ওঠে না আমি চাই বিছানা থেকে গিয়ে ফেলতে কিন্তু পারি না বলে এতদিন বেঁচে আছো কেন এ বলে বাঁচার ইচ্ছা চলে গেছে এখন শুধু মরণের কথা ভাবি রে তবু কেন আমার মরণ হয় না রে আবন মা জীবনের শেষ পরিণতি কোন জায়গায় গিয়ে ঠেকবে ছেলে ঘরে এলো ছেলেকে বলে শোনা তোমার বাপকে ঘর থেকে বার করে দাও কেসে কেসে কি করছে ছেলে বলে বাবা গো সেই জন্য বলেছিলাম শ্বশুর বাড়ি থেকে টাকা নিও না আজকে তাদের টাকায় পাথর বাঁধা না ঘর তাই বউ তো সহ্য করে না বাবা বলে খোকা তাহলে কি করব খোকা বলে তুমি ঘরে ছেড়ে এবার বারান্দায় এসো এখন বারান্দায়
माघ মাসের কোন কোন ঠান্ডায় শীতে থরথর থরথর করে কেঁপে যায় ছেলে রাত্রি কালে এসে বাবাকে জড়িয়ে ধরে ও গো বাবা किंतु आज निरुपाय एकदिके स्त्री एकदिके तुमी कारे छाड़ी आर कारे धोरी बाबा बोले खोकारे तुई घरे फिरे जा तोरे बहु जदि आमारे पासे देखे आमारे चोखेर सामने जदि गाला गाली दे बाबा होये सह्य नहीं करा जा तबे खोका तुई जेने राखिस आज आमारे जेमन डिग्री करलो একদিন তোরও এমনি করে ডিগ্রি কমে যাবে যদি আমি বেঁচে থাকি তাহলে তুইও আসবি বারান্দাতে সেদিন তোর সঙ্গে আবার আমার দেখা হবে দেখো এতেও কমছে না আরো কমবে डिग्री आरो कमबे छेले एक दिन बाबा के धोरे चे बाबा हाँ बोल खोका चलो एचे तुम्हाके भालो जगह निये जाओ बाबा बोले तीन तला थेके एक तला एखन बारान्दा एचे भालो जगह कोथा छेले बोले तुम्हार मतो मानुष गुलो एक संगे थाके जेता बाबा बोले तारे ठिकाना कोथा ছেলে বলে শোনো তোমার ঠিকানা হলো এবারে ডিগ্রিটা কোথা গিয়ে ঠেকেছে তার একদিন সব ছিল এখন সেই মানুষটা বৃদ্ধ আশ্রমে গিয়ে জীবন কাটাচ্ছে কেন তাকে বৃদ্ধ আশ্রমে যেতে হলো কারণ জীবনের অপরাধ কোন অপরাধ ছেলের জন্য প্রতিদিন 10 টাকা সন্দেশ কিনে আর ভগবানের জন্য 1 টাকা নকল দানা কিনে পনেরো দিন যার কৃপায় তুমি ছেলে পেলে বলো তাকে তুমি এক টাকার নকল দানা দেবে আর ছেলে খেতে চায় না তাকে তুমি খাও সেই জন্য বলে আগে ওকে দাও ওকে দিলে তুমি সব পাবে তাই তো হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল हरि बोल 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 नाची छे हरि बोल नाची छे हरि बोल नाची छे हरि बोल नाची छे ओ जे भुलाए बड़ा जोड़ी दिए हरि बोल नाची छे बोले
बोलिए राधा माधव की राखल राजा बोले दे रे कोथाय बिंदव श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन तालिका चलो डाले डाले वृंदावन धाम की कृष्ण वृंदावन आछे बोले ना आछे कोथाय बोले वृंदावन छिलो एखन आछे से मथुराय एबारे नाचिते नाचिते जरा मथुराते आइलो नाचिते जरा मथुराते आइलो नाचिते जरा मथुराते आइलो नाचिते जरा मथुराते आइलो मथुरारे राजप्रसादे किते पाइलो राजप्रसाद देखते बच्चे कृष्ण देखा मिले ना कृष्ण देखा मिले मथुरा आये से द्वारा मथुरा आये से द्वारा मथुराय कृष्ण ऐसे चिलो कंस के मेरे मथुराय उन्हीं थाकेन ना तलाचे कोता उन्हीं आचे दारोका এবারে নাচিতে নাচিতে জোড়া দ্বারকাতে আইলো নাচিতে নাচিতে আইলো নাচিতে নাচিতে জোড়া দ্বারকাতে আইলো নাচিতে নাচিতে দ্বারকাতে আইলো তাহলে আজকে যে লীলা শুনলেন শ্রীকৃষ্ণর মৃত্যু রহস্য কৃষ্ণকে জোড়া কিভাবে মেরেছিল কিন্তু কৃষ্ণ মরে নাই তার লীলা তিনি শেষ করলেন জোড়ার হাতে কিন্তু সেই কৃষ্ণ আবার তিনি হলেন কলিযুগে গৌর অবতার রাধা হলেন তাই রাধা কৃষ্ণের মিলিত তনু
নবদ্বীপে হলেন সে গৌরাঙ্গ মহান। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ও যে চার বদনে সময় একবার হরি হরি বল, চার বদনে সময় একবার হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে একটা কথা বলে দিই, এই যে ভক্ত সেবা এখনো চলছে, আর আপনাদের সকলকেই জানাবো, আপনারা কেউ অভুক্ত অবস্থায় কেউ যাবেন না। আপনি ভাবছেন যে আমি না খেলে কোনো সমস্যা নেই, আছে সমস্যা। কি সমস্যা জানেন? যার বাড়িতে আপনি আসবেন তার বাড়িতে যদি আপনি জল পর্যন্ত না খেয়ে চলে যান আপনার সমস্যা হবে না, কিন্তু এই বাড়ির বড় অমঙ্গল গনি আসবে। তাই একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে বড় সমস্যা। তাই কমিটির মানুষ এরা বারবারই প্রার্থনা করছে যে আপনারা কেউ অভুক্ত অবস্থায় যাবেন না, একটু হলেও প্রসাদ মনে করে আপনারা সেবা করি তারপরে যাবেন। কারণ আপনি চান এত বড় অনুষ্ঠান করছে এ মঙ্গলময় হয়ে উঠুক, আমিও চাই, তাই আপনারা সেবা করি তারপরে যাবেন।